বাংলা এসটিউব চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় নমস্কার বন্ধুরা আমি সুজাউদ্দিন আপনারা দেখছেন বাংলা এসটিউব ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আজকে সাহিত্য ও সংস্কৃতি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব যে কোশ্চেনগুলি পূর্বে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এবং সামনে যে পরীক্ষাগুলি আছে সে পরীক্ষাগুলিতেও এই প্রশ্নগুলি আসতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করতে পারেন আর এই চ্যানেলের একজন সদস্য হতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বন্ধুরা চলুন শুরু করি পৃথিবীর সব থেকে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে উত্তরটি হচ্ছে চীনা ভাষায় যেটাকে মান্দারীন বলা হয় দু নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক ভাষায় মুদ্রিত গ্রন্থ কোনটি উত্তরটি হচ্ছে বাইবেল পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত বই কোনটি উত্তরটি হচ্ছে হিরোক ডায়মন্ড সূত্র হিরোক ডায়মন্ড সূত্র পৃথিবীর বৃহত্তম বই কোনটি উত্তরটি হচ্ছে সুপার বুক পৃথিবীর দীর্ঘতম উপন্যাস কোনটি উত্তরটি হচ্ছে ম্যান অফ গুড যেটি আঠারোশো পঁচাশি সালে ফ্রান্সের লুই হেনরি জিন ফেরিগাও লিখেছিলেন এই বইটির সাতাশটি খণ্ড ছিল সর্বাধিক সংখ্যক উপন্যাস লেওকের নাম কি অর্থাৎ পৃথিবীর সব বেশি উপন্যাস কে লিখেছিলেন উত্তরটি হচ্ছে আফ্রিকার শ্রীমতী মেরি ফাঙ্কোনার যিনি ক্যাথালিন লিন্ডসে নামে পরিচিত তিনি নশো চারটি উপন্যাস প্রকাশ করেন পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য কোনটি উত্তরটি হচ্ছে সংস্কৃত ভাষায় বেদ বেশের লিখিত মহাভারত যার এক লক্ষ কবিতার চরণ আছে বাইশ বাই বি বেকার স্ট্রিট লন্ডন ইংল্যান্ড কার ঠিকানা গোয়েন্দা শার্লোক হোমসের গোয়েন্দা শার্লোক হোমসের একসঙ্গে হ্যাডকের সঙ্গে টিনটিনের পরিচয় কোন জাহাজে উত্তরটি হচ্ছে উনিশশো একচল্লিশে কারাবুজান জাহাজে ক্যাব উইথ দ্য গোল্ডেন ক্লো বইটিতে অতীশ এ চিনার বইটির লেখককে উত্তরটি হচ্ছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ গোয়েন্দা রিফ চরিত্রটির স্রষ্টাকে উত্তরটি হচ্ছে আলেক্স রেমন্ড যার বাড়ি ছিল ইউএসএ স্ট্যানলি লিভারকে আমরা কি নামে চিনি উত্তরটি হচ্ছে স্টেনলি স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা ওয়াল্ট ডিজনি তার শিকারী পোষা বিড়াল মাটিমারের নাম অনুসারে কোন চরিত্র সৃষ্টি করেন উত্তরটি হচ্ছে মিকি মাউস মিকি মাউস কথামালা খ্যাদিসভ কোথাকার লোক ছিলেন উত্তরটি হচ্ছে গ্রীষের গ্রীষের বৃহৎ কথা কার রচনা উত্তরটি হচ্ছে কাশ্মীরি কবি সোমদেবের সোমদেবের হৃতপ্রদেশ গল্পের রচয়িতা কে এবং কখনো কোথায় রচিত হয় উত্তরটি হচ্ছে নারায়ণ হৃতপ্রদেশ গল্পের রচয়িতা নবম ও চতুর্দশ শতকের মধ্যে বঙ্গদেশে এই গ্রন্থটি রচিত হয় বিষ্ণুপুরাণ কার রচনা উত্তরটি হচ্ছে মহর্ষি পরাশরের বর্ণনায় মহর্ষি বেদবেশ রচনা করেন বেদবেশ বিষ্ণু শর্মার রচয়িতা প্রাচীন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তরটি হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় উই প্রেস দ্য বাটন উই ডু দ্য রেস্ট কিসের বিজ্ঞাপন উই প্রেস দ্য বাটন উই ডু দ্য রেস্ট কিসের বিজ্ঞাপন উত্তরটি হচ্ছে জর্জ স্টেটমেন্ট কোডাক ক্যামেরার বিজ্ঞাপন পথের দাবি এবং পথের পাঁচালী উপন্যাসের মধ্যে মিল কোথায় উত্তরটি হচ্ছে দুই উপন্যাসের দুটি চরিত্রের নাম অপূর্ব মানে অপু বাঙালির লেখা প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বাঙালির লেখা প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি উত্তরটি হচ্ছে রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র রাজা প্রতাপাদিত্য চরিত্র পৃথিবীর প্রথম ঔপন্যাসিককে উত্তরটি হচ্ছে জাপানি লেখিকা মুরা সাকি সিকিবু মুরাসাকি সিকিবু দ্য টেল অফ গেনগি হোয়ার্ড হেলথ গড রোথ এটি কি। বাইবেলের এই লাইনটি ছিল এস এফ বি মোর্স প্রেরিত প্রথম টেলিগ্রাফের লাইন দু সালে কোন দুই বিখ্যাত বাংলা সাহিত্যিকের জন্ম শতবর্ষ পালিত হয়েছে উত্তরটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় ও বুধদেব বসু সবারে আমি নমি কার আত্মজীবনী উত্তরটি হচ্ছে কানন দেবী কানন দেবীর আত্মজীবনীর নাম সবারে আমি নমি এডি দাস এর পুরো নাম কি অল আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার কোন কবি রচনা উত্তরটি হচ্ছে জেমস টেলসের জেমস টেলসের রচনা পথের পাচালি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তরটি হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর গিটারে কয়টি তার থাকে উত্তরটি হচ্ছে ছয়টি এসরাজে কী কী থাকে উত্তরটি হচ্ছে আঠারো উনিশটি পর্দা ও পনেরোটি চিকারির তার এছাড়াও চারটি বদনতন্ত্রী বাদনতন্ত্রী থাকে সারেঙ্গিতে কতগুলি পিতলের তার থাকে উত্তরটি হচ্ছে এগারোটি তানপুরাতে কয়টি তার থাকে উত্তরটি হচ্ছে চারটি বর্তমানে ছটি তারেরও তানপুরা আছে গীতবিধান গ্রন্থে মোট গানের সংখ্যা কত অর্থাৎ রবীন্দ্রনাথের গীতবিধান গ্রন্থের মোট গানের সংখ্যা কত উত্তরটি হচ্ছে বাইশশো বত্রিশটি বাইশশো বত্রিশটি রবীন্দ্রসঙ্গীতের কটি পর্যায় ও কি কি উত্তরটি হচ্ছে ছটি পর্যায় পূজা প্রেম প্রকৃতি স্বদেশ বিচিত্র ও আনুষ্ঠানিক কেশবচন্দ্র মিত্র কোন ক্ষেত্রে বিখ্যাত উত্তরটি হচ্ছে পাখুয়াজে পাখুয়াজে ঝুমুর ঝুমুর কোন অঞ্চলের গান উত্তরটি হচ্ছে বীরভূম বাঁকুড়া মেদিনীপুর মানভূম সিংভ্রুম প্রভৃতি অঞ্চলের ভাটিয়ালি গান কবে কোথায় প্রথম প্রচলিত হয় উত্তরটি হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে বাংলা মিথিলা ও অসমে নদীমাতৃক পূর্ববঙ্গে একটি জনপ্রিয় লোকসংগীত কোনটি উত্তরটি হচ্ছে জারি গান জারি গান টুসু গান কী রাঢ় অঞ্চলের লৌকিক শস্য উৎসব রাঢ় বলতে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দুই মেদিনীপুর প্রভৃতি অঞ্চলকে রাঢ় অঞ্চল বলে এই অঞ্চলগুলির হচ্ছে লৌকিক শৎস্য উৎসবকে টুসু গান বলা হয় লোফা তাল কোন গানে ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে কীর্তনে কীর্তনে বন্ধুরা আজকে চল্লিশটি প্রশ্নে আলোচনা হলো এরপরে আরও হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সঙ্গে থাকবেন আর এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাদের কাজে লাগে ভিডিওগুলি আর আপনারা কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটি সর্বোপরি ভিডিওটিতে একটি লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং